টিকটকে ট্রফি নিয়ে গেল যারা বেশিরভাগের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে কিন্তু সামনাসামনি দেখা হয় না আজকে অনেককে দেখতে পেরে সামনাসামনি আমার খুব ভালো লাগছে একটা কাহিনী আপনাদেরকে বলি আসলে তখনও আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসিনি মানে ক্রিকেট বোর্ডে ছিলাম না আমি লন্ডনে এবং ইউরোপে বিশেষ করে লন্ডনে আমাদের কোম্পানি যেটা আছে মেক্সিকো ফার্মা এটা লিস্টিংয়ের জন্য যাই 2005-এ ওখানে গিয়ে যাওয়ার পরে দেখলাম আমি বিভিন্ন দেশে গিয়েছি শুধু ইউরোপ বা ইউকে না এমন অবস্থা হয়েছে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছিলাম ওখানে আমার একটা পেপার প্রেজেন্টেশন হবে প্রেজেন্টেশন হচ্ছে ফার্মাসিউটিক্যালসের উপরে প্রেজেন্টেশনটা যখন আমি দিচ্ছিলাম তার ঠিক আগ মুহূর্তে একটা টিভিতে একটা বাংলাদেশ সম্পর্কে একটা মুভি চলছে সিএনবিসিতে ডকুমেন্টারি তো ওখানে দেখাচ্ছে ভিয়েনাতে ছিল ওই অনুষ্ঠানটা আমি হলাম মূল প্রবন্ধ উপস্থাপন করব ওখানটায় নৌকা দিয়ে যাচ্ছে এবং বলছে নৌকা দেখাচ্ছে বলছে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন ট্রান্সপোর্ট মানে আমরা চলাচলের জন্য নৌকা বাংলাদেশের সবচেয়ে বেশি ইউজ করা এক ইউরোপিয়ান মহিলা আমাকে এসে জিজ্ঞেস করলো বৃষ্টি হলে তুমি অফিসে যাও কিভাবে আসলে বাংলাদেশ সম্পর্কে মানে আমি একটা বললাম বাকিগুলো আরও এত খারাপ যে আমি এখন বলছি না বাংলাদেশ সম্পর্কে সকলের একটা কেমন জানি ধারণা আবার অনেক জায়গায় গিয়েছি জিজ্ঞেস করে বাংলাদেশটা কোথায় আমি খুব বেশি আগের কথা বলছি না কিন্তু বাংলাদেশটা কোথায় তাদের ধারণা নেই কেউ বলে এটা কি ইন্ডিয়া মানে ওরা মনে করে ইন্ডিয়া কোথায় এই ধরনের তো আমি সেই মিটিংয়ের পর থেকে একটা জিনিস ঠিক করলাম যে আগে কোম্পানি ওষুধ পরে আগে যেখানেই আমি প্রেজেন্টেশন দিব প্রথমে বাংলাদেশের সম্পর্কে বলবো এবং বাংলাদেশের ভালো জিনিসগুলো তুলে ধরবো আমি বলছি এটা যে যখন থেকে আমি লন্ডনে এবং অন্যান্য দেশে গিয়ে প্রেজেন্টেশন শুরু করলাম প্রথমে যখন বাংলাদেশের এত কিছু দেখাই অনেক ভালো ভালো জিনিসের কথা বলেছি আমরা ওরা সবাই মনে হলো এবং সবাই বলে এই প্রথম তারা জানলো কিন্তু একটা জিনিস ছিল আমার প্রেজেন্টেশনে ওটা দেখে সবাই চিনে ফেলতো মানে বেশিরভাগ মানুষই সেই জিনিসটা চিনে তাহলে তো হ্যাঁ আমি চিনি আমি যেটি চিনি সেটা হচ্ছে না মোহাম্মদ আশরাফুল আশরাফুলের ছবি ছিল এবং ওর যে ইয়াংয়েস্ট সেঞ্চুরিয়ান এই জিনিসটা আশরাফুলকে সবাই চিনত এইটা আসলে ক্রিকেটটা আসলে আমাদের শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও মানুষজনের জানার জন্য পরিচিতির জন্য একটা বিরাট অবদান রেখেছে আর এখন তো অসম্ভব অবস্থা এখন এখন আপনার এই ছেলেদের পারফরমেন্সের জন্য অনেক কিছু না পারফরমেন্সের জন্য আপনারা দেখেন যে যেখানেই যায় আইসিসিও বলতে মানে বলছে এসএসসিও বলে যে 60-70% দর্শক হচ্ছে বাংলাদেশি এটা ওরা কোনো চিন্তাই করতে পারে না ইভেন আয়ারল্যান্ড এই যে লাস্ট সিরিজটা হলো কি ঠান্ডা আমি বারান্দায় 5 মিনিটও দাঁড়াতে পারছিলাম না একদিন বারান্দায় একটু গিয়ে আবার চলে আসছে এত ঠান্ডা মানে একদম ফ্রিজিং মনে হচ্ছে আমার কাছে সো কিন্তু মাঠ ভর্তি এবং সব বাংলাদেশ এবং টিকিট কিনে গিয়েছে তারা সবাই সো আমি বলছি যে এই পপুলারিটিটা এত বেড়েছে এবং বাংলাদেশি যারা বিদেশে আছে তাদের কাছে তো বটেই বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে ক্রিকেটের একটা বিশেষ অবদান অবশ্যই হয়েছে এবং মানুষজন এখন গেলেই ক্রিকেটের কথা জিজ্ঞেস করে প্লেয়ারদের কথা আমি একটা আপনারা শুনলে অবাক হবেন আমি একটা রেসপিরেটরি ডাক্তার স্পেশালিস্টের কাছে গিয়েছি লন্ডনে আমাকে বললো যে এই তোমাকে চেনা চেনা লাগছে তা আমি বললাম যে কি বলবো চেনা চেনা কীভাবে লাগবে আমি তো ওনাকে কোনোদিন দেখিনি যাই হোক একটা পর্যায়ে আসলো ক্রিকেট ক্রিকেট শুনে উনি বললেন যে আমার তোমাদের একটা প্লেয়ারকে খুব ভালো লাগে ও কেমন আছে মানে আমি বললাম যে আচ্ছা ভালো
বাংলাদেশ ক্রিকেট তো জানতেই পারে তো বলল ইমরুল কায়েস মানে আপনারা এই সমস্ত কাহিনী এত ভালো লাগে শুনলে যে একজন স্পেশালি সবচেয়ে টপ মানে ওখানকার লন্ডনের টপ চারজন ডাক্তারের মধ্যে একজন রেসপিরেটরিতে সেও ইমরুল কায়েসের কথা বলছে আর তামিম সাকিব মুশফিক রিয়াদ মাশরাফি এদেরকে চেনেন এরকম তো কেউই নেই মুস্তাফিজ মানে এদেরকে সবাই চেনে বলতে গেলে সবাই বলছে ক্রিকেটটা এখন ভালো পরিস্থিতি পেয়েছে